আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আজকে একটি রেসিপি নিয়ে আসছি, যে খাসির ভুঁড়ি রান্না করা। দেখেন কেমন লাগছে, দেখতে খুব অসম লাগছে, খেতেও মজা লাগবে। আর আমি এটা চিতু পিঠের সাথে সার্ভ করেছি। এই চিতু পিঠের রেসিপিটা আমি দিয়েছি আমার চ্যানেলে গিয়ে, আপনারা দেখে নিতে পারেন। আর খুবই ভালো লাগছে, আপনারা একবার হলেও চেষ্টা করবেন। এটা খুবই মজাদার একটা খাবার। আর এটার কী কী উপকরণ রেখেছে এটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে নিতে পারেন। আর রান্নার সাথে সাথে তো আপনাকে দেখিয়ে দেব, আপনারা দেখে নিতে পারেন। আর আমি একটু ভিন্ন রকমভাবেই রান্না করেছি, এটা কোনো কমন খাবার কিন্তু একটু ভিন্ন রকম রান্না করেছি, আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর আমার রেসিপি যদি একটু ভালো লাগে তাহলে আমাকে আমার রেসিপিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। খাসির ভুঁড়ি রান্না করতে যা যা লাগবে, এটা আমি খাসির ভুঁড়ি একটু সিদ্ধ করে ভালো করে পরিষ্কার করে সিদ্ধ করে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। দেখেন যেরকম, এটা ছোটো বড়ো আপনাদের উপর ডিপেন্ড করে, আমি এই সাইজে করে নিয়েছি। তারপর লাগবে পেঁয়াজ 2 টেবিল চামচ, আদা 1 টেবিল চামচ, গরম মশলা গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, দালচিনি, এলাচ, তেজপাতা। রান্নার জন্য তেল দিয়ে দিচ্ছি, এখানে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল আছে। এটা গরম হবে, তারপর পেঁয়াজ দেবো। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ ছেড়ে দিচ্ছি, আদা বাটা, তেজপাতা, দারচিনি, এলাচি, জিরা, ধনিয়া গুঁড়া, গরম মশলা দিয়ে সবগুলো মিশিয়ে একটু আমি কষাবো, ঝুমা করে নেবো পেঁয়াজ। এর পর্যায়ে আমি শুকনো মরিচের গুঁড়ো 1 টেবিল চামচের মতো, ঝালটা আপনার পছন্দ মতো দেবেন, আমি 1 টেবিল চামচ দিয়েছি, কম খেলে কম দেবেন। আধা চা চামচ লবণ স্বাদ অনুযায়ী কিছু পানি অ্যাড করব, মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য একটু ভালোভাবে কষানো হয়েছে। এটা অনেক খেতে মজা, যারা খায় তারা খুব পছন্দ করে খায়, বারবার খেতে চায়। আবার অনেকে পছন্দ করে না, তো অনেকে যারা পছন্দ করে ওরা এটাকে মিক্স করে না, ওটা রুটি পিঠোর পিঠা দিয়ে অনেক ভালো লাগে। বর্তমানে আমি ঘুরিগুলো খেয়ে দেবো, দিয়ে আমি এটাকে একটু কষিয়ে কষাবো। কষানোর পরে একটু হালকা গরম পানি অ্যাড করে এটাকে সিদ্ধ হিসেবে দেবো। প্রথমত আগে একটু কষিয়ে নেবেন, পানিটা পরে দেবেন যতটুকু পারবেন, ভালো করে এভাবে তেলের মধ্যে মশলার মধ্যে একসাথে কষিয়ে নেবেন। কাপ পানি অ্যাড করে দিলাম, গরম পানি, এটা আমি সিদ্ধ হওয়ার জন্য, একটু সিদ্ধ হবে, সিদ্ধ করার জন্য আমি এটা রেখে দিব যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয়। 15 থেকে 20 মিনিটের মতো রাখতে পারে। এখন আমি সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম, আসছি 15 মিনিট পর। 15 মিনিট পরে ফিরে আসলাম, দেখেন কী অবস্থা, আমার তো সিদ্ধ হয়ে গেছে। খাসির মাংস, খাসির ভুঁড়ি তো এটার জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু গরুর ভুঁড়ি হলে আর একটু সময় লাগবে। আপনারা আপনাদের যত পর্যন্ত সিদ্ধ না হবে তত পর্যন্ত আপনারা এটাকে কুক করবেন, রান্না করবেন। আমার তেমন মোটামুটি 15-20 মিনিটের মতো হয়ে গেছে, আপনাদেরটা আর একটু বেশি লাগতে পারে বা একটু কমও লাগতে পারে, এটা ডিপেন্ড করবে সিদ্ধ হওয়ার পর জন্য। এ পর্যায়ে আমি একটু রসুন কুচি অ্যাড করব, পেঁয়াজের পেস্ট 1 টেবিল চামচ, সরষের তেল 1 চা চামচের মতো দিয়ে একটু ঘুনাঘুনা করব। হ্যাঁ, এরপর একটু 2-3টা কাঁচামরিচ দিয়েছি আর জিরা
দিয়ে যেটা কাঁচামরিচটা দিয়েছি ঝালের জন্য না জাস্ট একটু মাইলটা আসছে যাতে কাঁচামরিচের একটা যে ফ্লেভার আছে সেটা জন্য মাখামাখি রাখবো আর একটু আপনারা যদি ভুনে নিতে চান ভুনে নিতে পারেন কিন্তু আমি একটু মাখামাখি রাখবো যাতে কিছু দিয়ে খেলে ভালো লাগে মাখিয়ে খেতে পারবে এটা আপনার চিতই পিঠা তারপরে রুটি পরোটা ভাত গরম ভাতের সাথেও ভালো লাগবে কিন্তু আমি বেশি পছন্দ করি চিতই পিঠার সাথে আমি চিতই পিঠার সাথেই এটাকে সার্ভ করে দেবো অ্যান্ড খুবই মজা হয়েছে আপনারা যারা এই গুড়ি খান আমার মতো করে রান্না করে খাবেন অনেক মজা লাগবে একবার হলেও চেষ্টা করবেন আমার মতো রান্না করে খেতে দেখেন এরকম একটু ভোনা ভোনা হবে একটু মাখা মাখা থাকবে আমি এই পর্যায়ে নামিয়ে ফেলব পরিবেশন করে ফেললাম সুস্বাদু খাসির ভুঁড়ি দেখেন কেমন লুকটা আসছে আমি চিতই পিঠার সাথে সার্ভ করেছি এটা চিতই পিঠার সাথেই আমার বেশি ভালো লাগে এটার জন্য আমি চিতই পিঠার সাথেই এটাকে পরিবেশন করেছি আপনারা রুটি পরোটা বা ভাতের সাথেও খেতে পারেন এটা খুবই মজাদার একটা খাবার আপনারা একবার হলেও চেষ্টা করবেন আর আমার রেসিপি যদি আমাদের আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন খোদা হাফেজ